আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে হচ্ছে দুপুরের আয়োজনে কি কি রান্না করেছি সেগুলোই আর কি। তো আজকে হচ্ছে চিকেন রান্না করেছি আলু দিয়ে, তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি আর হচ্ছে কহি ভাজি বা চিচিঙ্গা যাই বলা হয় সেটাই আর কি। তো আমি কিন্তু চিকেনটা কষানো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ যাবতে, মানে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে কষিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আলু দিয়ে দিব। আর ওইদিকে হচ্ছে আমি কহি ভাজির জন্য পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা ভাজা হচ্ছে। এই তো কই ভাজির জন্য যে পেঁয়াজগুলো দিয়েছিলাম, তো সেটা ভাজা ভাজা হওয়ার পর আমি একটু মশলা অল্প অল্প করে দিয়ে দিছি। এখানে হলুদ ফাঁকি, লবণ আর মরিচ, আস্তা কাঁচামরিচ আর হচ্ছে আর অল্প একটু জিরার ফাঁকি। তো এটা দিয়ে একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি ডিম দিয়ে দিছি, একটা ডিম দিছি আর কি। তো ডিমটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কহি ভাজিটার জন্য। আসলে আর এদিকে হচ্ছে চিকেনটা কষানো হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেলটা উপরে বেশে উঠেছে, তো আলু দিয়ে দিব পরে আমি। তো এদিকে এখন কহি ভাজি, কহিগুলা যে কেটে রেখেছি ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিছি সবগুলো আসলে, কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো আসলে, কারণ তো এটা সিদ্ধ হওয়ার পরে আরও কমে যাবে, আসলে অর্ধেক হয়ে যাবে। এইদিকে হচ্ছে চিকেনের সাথে আমি আলু দিয়ে দিছি, আলুটা দিয়ে একটু কষাবো, তারপর পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। আর প্রচণ্ড গরম পড়েছে, অনেক গরম, কি বলবো, কয়েকদিন যাবত মারাত্মক গরম, মানে গরম আর সহ্য করা যায় না এরকম অবস্থা। আর এদিকে কিন্তু আমার কই ভাজিটা মোটামুটি হয়ে আসছে, তবে আর একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব। তো চিকেনে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিছি, তো একটু বল উঠলে তারপর হচ্ছে আমি ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই তো কহি ভাজিটা হয়ে গেছে, বাটিতে বেড়ে নিয়েছি। আর আজকে হচ্ছে ঢেঁড়স ভাজিও করেছি, তো ঢেঁড়স ভাজিটা আমি বসিয়ে দিয়েছি, তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, সিদ্ধ হওয়ার পরে এটাও নামিয়ে নেব, একটু কালারটা সবুজ সবুজ রাখার চেষ্টা করবো আর কি। আর এদিকে আমার চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব জিরার ফাঁকি অ্যাড করে।
তো আমার রান্না বান্না কিন্তু শেষ, আমি ভাতটা শুধু বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি শশাটা কেটে নিয়েছি, লেবু শশা, আর হচ্ছে এই তো কহি ভাজি, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করেছি তো সেটা, আর চিকেনটা রান্না করেছি আলু দিয়ে ঝোল। আর এগুলাই হচ্ছে আজকের দুপুরে আয়োজনে আছে। আর অনেক গরম, কি বলবো, একদম ফ্যানের নিচে থেকে মানে ঘেমে যাচ্ছি এরকম অবস্থা আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।